সারা রান্নাঘরে যে আমার হাতে টাতে গায়ে খালি ঘি আর ঘি, কারো চিন্তা করব না, নিজে খাই। কারণ আমার ছেলেকে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। তোমার হাতে ভাত খাওয়াটা অনেক স্বাদের, তোমার হাতটা শক্ত। একটা জিনিস হয়েছে সাকসেসফুলি, সেটা হচ্ছে লিখতে পারছে। ছেলে কি ব্যাগ ঘাড়ে নিতে পারবে? মোটামুটি ভারী না পাপা, নিক একবারে দিয়ে আসিও। যাও আল্লাহ হাফেজ, একটা টাটা দিয়ে যাও সাইফান। ছোট ব্যাগটাকে দেখতে পাচ্ছেন আম্মু? স্কুল ব্যাগ একটু দেখাও ঘরে, তার ঘরে স্কুল ব্যাগ দেখলে ভালোই লাগতেছে। যাও আল্লাহ হাফেজ। আজকে খুব সুন্দর বাতাস রান্নাঘরের এই সাইডে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? সূরাতুল আসর একটু যদি বলতা। পারো না? একটু বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আস। ওয়াল আস। তারপরে ইন্নাল। ইন্নাল সালাম নাফিকু। হ্যাঁ, তারপরে ইল্লাল ইল্লাল লাযিনা। জোরে বলো। ইন্নাল লাযিনা। ইল্লাল লাযিনা। আমানু। আমানু। وعملوا الصالحات. وعملوا الصالحات. وتواصوا. وتواصوا بالحق وتواصوا بالصبر. جوري بلو. وتواصوا بالحق وتواصوا بالصبر. صبر. شباش. ان شاء الله হয়ে যাবে। আর 5-7 দিন টাইম লাগবে পুরোপুরি যদি ক্লিয়ারলি যদি পড়াই যায়। সূরা এই বয়সে মুখস্থ করলে আর নামাজে যদি রেগুলারলি পড়া যায় তাহলে এটা সারা জীবন থেকে যায়। ডিমের দাম আবারও বাড়তি দর্শক, 145 টাকা ডজন। 12টা 30টা 12টা 30টা ডিম বলে 145। মাথা খারাপ হয়ে গেছে। 12টার দাম 145, আবার দাম বাড়তেছে। তাহলে একটা ডিম কয় টাকা করে পড়লো? এখন হিসাব করে একটা ডিম কত পড়লো। আরে যে সবরি কলা নিয়ে আসলাম, অরিজিনাল সবরি কলা, ছোট ছোট। হ্যাঁ, রাস্তা টাস্তা খাওয়া শেষ, রান্নাঘরে আসছে চা খাবো। এই দেখেন আমার ঘিয়ের বয়েমের অবস্থা দেখেন। এটা 1 নম্বর বয়েম, এটা 2 নম্বর বয়েম, সব লাস্টে লাস্টে একটু একটু করে আছে। এটা 3 নম্বর বয়েম। এই দেখেন 3 বয়েমের ব্যবস্থা করব। এক আপু আমাকে কমেন্ট করছেন যে আপু ফ্রিজে 4 কেজি ঘি রাখছে, 4 কেজি ঘি বের করার পরে কেমন জানি একটা ঘ্রাণ লাগতেছে, ভালো লাগতেছে না। কালকের ভিডিওতে কমেন্ট ছিল, আপু একটু জাল দিতে হবে, জাল দিলে ঘিয়ের ঘ্রাণটা ঠিক হয়ে যায়। আর আমার খালাম্মা, শিল্পী খালাম্মা সবসময় বলে ঘি ফ্রিজে না রাখাই ভালো, টাটকা টাটকা খেয়ে ফেলতে হয়। আবার পুরাতন হলেও ঘি হচ্ছে ওই যে মালিশের জন্য কাজে লাগে, বেশি পুরাতন হলেও খাওয়া যায় না। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর এখন আমি এগুলোর ব্যবস্থা করি, না হলে একটু ফেলতে ফেলতে মানে মায়া লাগে যে না এত ভালো আছে, একটু জাল দিয়ে খাই। লাস্টের ঘি তো, এটা আবার কেমন জানি এবার শীতের কারণে এমন হলো নাকি ঘিয়ে ভেজাল দিছে আল্লাহ জানে। নিচের ঘি গুলো ওই যে কালো কালো দেখে না কোনো কিছুতে দিতামও না, এখন দেখি পুরাই কাইটটা নিচে পড়ে নাকি, আর খারাপ হলে সব ফেলে দেব। এই যে কেমন কালো কালো কাইট, এই দেখেন কালো কালো, জাল দিলে ঠিক হয় না। ভালো তত ভালোই বের হইল। ঈশ্বর দিকে গেলে ঘিটা নিয়ে আসি, আর ঘিটা গরম ভাতের সাথে খুব ভাল লাগে। বাবুর ঠান্ডা লাগছে, ঘি ভাত জোর করে করে একটু একটু করে খাওয়াইছি, এখন আল্লাহর রহমতে একটু কমছে, তাও পুরোপুরি সুস্থ এখনো হচ্ছে না। আমার ঠান্ডাটাও পুরোপুরি এখনো যায় নাই, হাত না লাগালে আর হচ্ছে না কাজ, তেলের কাজ তো ঝামেলার কাজ। অনেকগুলো ঘি বের হইল, তাও তো 1/2 কেজি হবে নাকি, নাহলে 1.5 পোয়া হবে। হালকা হিটে দেখি, আচ্ছা জাল দিই। সারা রান্নাঘরে যে আমার হাতে টাতে গায়ে খালি ঘি আর ঘি, বাতাস এত রান্নাঘরের চুলা বন্ধ হয়ে যাচ্ছে। এই সাইডে চুলা জ্বালাইছি, তারপরে বাতাস কত।
একটু সময় নিয়ে পুরাবো। বাসায় যখন আম্মু ঘি বানায় তো ঘিয়ে যে কাইটটা পড়ে না, ওই কাইটা চিনি দিয়ে মুড়ি মাখায় খাইতে যা ভাল লাগতো, এর মধ্যে কাইট পড়বে না। সব ঝামেলার কাজ দিয়ে ঘর বাড়ি একদম ভরে গেছে, যে এগুলো সময় পাচ্ছিলাম না করার। ঘিটা ঠান্ডার জন্য অপেক্ষা করলাম অনেকক্ষণ, এখন ঢেলে নেই, তাহলে আবার জমে গেলে আবারও ফুটাইতে হবে। ভালোই হইল, হাফ কেজির কাছাকাছি তো যাবেই। এই বোতলটা 1 কেজি, এই যে যে নিচে কালো গলি গেলে কালো কালো হয়, দেখি একটু ছেঁকে নেই। ভালোই হইল, এখন ঠান্ডা হলে চেহারা ফিরে আসবে ইনশাল্লাহ। নাকি একটু পুরাই ফেললাম, দেখা যাক, ভ্রান্ত ঠিক আছে। রেডি হয়ে গেলাম, কালকে পোলাও রান্না করছিলাম, সেই পোলাও এখনো আছে, আজকে ওই পোলাও দিয়ে হয়ে যাবে, এই জন্য রান্না করি। আবার রাতে কতগুলো কাবাব টাবাব আনছে, ওরও টেনশন নাই, এই জন্য রান্না টান্না কিচ্ছু করলাম না আজকেও। আর স্কুলে আগে যাই, বসে থাকি, সাইফানকে আগে নিয়ে আসি, একটু আগেই যাবো, কারণ ও আমাকে আবার না দেখতে পারলে যদি কান্নাকাটি করে। ঠান্ডা আমারও এখনো একদম ভালো হয়নি, কিন্তু একবারে এই ভাইরাসটা না মনে হয় ভালো না, সচরাচর কোনো অসুখ আমাকে মানে আল্লাহর রহমতে খুব সহজে ধরে না। আমি ওদের বাবা ছেলে থেকে, ওরা অসুস্থ হলে আমি সুস্থ থাকি, এবার আমি নিজেই ধরা পড়ে গেছি। 4 দিন ঈশ্বরদীতে যে পরিমাণ ঘুরছি, আত্মীয় স্বজন আমার মাও ফোন দিয়ে বলে যে তুমি যে রংপুরে 4 দিন, তারপরে ঈশ্বরদীতে 4 দিন যেভাবে মানে ঘুরছি, অসুস্থ তো হবাই, এই কথা বলে। তা আসলে ওইভাবে আমি মনে করি যে না, আসলে আনন্দের মধ্যে থাকলে না অসুস্থ হওয়া হয় না, আসলেও এটা মনে হয় না যে শরীরে কোনো কিছু আঘাত আনবে। কিন্তু এইবার একটা এই ঠান্ডা কাশিটা ভালো না, সাইফানের যে ঠান্ডা কাশি ধরছে এটা কেমন জানি, সাইফানের সাথে সাথে আমারও ধরে গেছে, ওরও দেখতেছি ভাইরাসটা যে কোথা থেকে আসলো বুঝতে পারছি না। এখন আইসক্রিম খাওয়াই অপরাধী তো আমি, আপনারা অনেকেই ভাই বোন বলছেন আপুকে স্কুলেই আনতে দিবেন না। আসলে বাচ্চা এমন একটা জিনিস, যখন যার বাচ্চা হয় তখন সেটা বুঝতে পারবেন। আজকে এই কথাটা বললাম এই কারণেই, কারণ বাচ্চার জিদের সাথে না বাবা মাও পাড়াটা কঠিন, হাজার শক্ত হন, হয়তো বা ক্যামেরাতে বকাটা দেই না, কিন্তু আমি ওর থেকেও রাগি, আমি ওকে ভালোই বকা দিই। আইসক্রিম বন্ধ হয়েছে, কিন্তু কিছু রয়েছে দেখেন, চিপস আমরা কিনে নিয়েছিলাম, 30 টাকা নিলাম। আজকে সাইফান একটু খেলাধুলা করছে, মনটা একটু ভালো লাগছে। দোলনা, হ্যাঁ স্কুলে নতুন দোলনা আনছে তো অনেক খুশি, সেই দোলনা নিয়ে কারাকারি মারামারি সব বাচ্চারা। না আমি মারামারি, নতুন জামাটা গেল, আহা খুব দুঃখ পাচ্ছি গো। সাইফানের বাবা, সাইফান ওই যে দোকানে জিনিস নিবে, রিক্সা থেকে নামছি, এক সাইকেল আলা আসি দিল, উল্টা আর আমাকেই বলে ব্যাক সাইডে নামছেন, কি আর করবো। হ্যালো, ওকে ওকে, যা হয়েছে মানে কেমন হয়েছে, ধরো রিক্সাওয়ালাটা থামছে আর আমি আসলে বাম সাইডে নামছি, ডান দিকে না নামে থাক, পড়া যাবে আর কি, কাউকে না বললে আর টের পাবে, বলেন টের পাওয়া যাবে না, আপনাদেরকে দেখাইলাম দেখে বুঝতে পারবেন, না হলে পাবেন না, আর যা হবে হবে। ছেলের টিফিন দেখেন, এই ছেলে আসো, এখন ছেলের টিফিনের সাথে আরো 2টা গরম দিলাম, 3 জন 3টা খাই। হ্যাঁ না না ছেলে, টিফিন শেষ করো, ওই যে কাবাব, তারপরে হলো নান রুটি কি কি নিয়ে আসছে সেগুলো এখন একটু, যে 12টার দিকে খিদা লাগে না, এগুলো শেষ করি। ভালোই মজার ছিল কাবাবগুলো, একটা হলো গরুর একটা খাসির, ভালোই লাগছে, একটু ঝালঝাল রুটিগুলো এর মধ্যে রাখছি সব, দেখে একটু 1 কাপ চা বানাই, একটু গরম করে সব খাই। সুন্দর গরম হয়েছে, আরেক জন
মাছই মারবে দেখেন, ক্যামেরার জন্য মরতে পারলো না। কেউ খাক আর না খাক কারো চিন্তা করব না, নিজে খাই, কারণ আমার ছেলেকে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। আমি বলবো না, ছেলে খাইছে তো, ওই যে এখন সামোসাটা খাইছে, এই সামোসা না সমোসা ভুল বলি, কি হবে সামোসা সামোচা সামোসা সামোসা ভুল হয় অনেকে কমেন্ট আসে, তো হইতে পারে সবাই কি ঠিক পারে না, আস্তে আস্তে মানুষ শিখে। সামোসা আসেন আসেন একটু খান, আমি এডিটিং করতে বসবো পরে, কিন্তু খাবার দেরি আছে। দেখেন খালি দেখেন খালি, মনে হচ্ছে এখানে হচ্ছে ভাঙড়ির দোকান থেকে কিছু আনছি, ভাঙতে হবে বুঝলা। মানে সোফাটার উপরে কিরকম ভাবে অত্যাচার চলে সেটা যদি বাস্তব দেখাইতে পারো। কোনো সোফা কিনলে এতক্ষণে এটা ময়লা বালতিতে ফেলা লাগতো, রেশমি কাবাব এগুলো, রেশমি কাবাব হাসি হচ্ছে অনেক ঝাল, ভালোই কাবাব গুলো মজার, মানে ঝাল ঝাল হইলেও না মুখে ঠান্ডা লাগছে, ভালোই লাগতেছে, একটু টেস্ট আছে বাবা, ভালো ঝাল। তুমি খাও এই রেশমি কাবাব খাও। আব্বু ফোন দিছিল জিজ্ঞাসা করলো কেমন আছে শরীর কেমন, এর সাথে এই যে কফি কফি হরলিক্স আর চকলেট একসাথে তিনটা দিয়ে বানাইলাম, সাত করে বানাইলাম। ভিডিও এডিট করতে যাব তো এক কাপ করে চা নিয়ে বসি, কফি এই যে জমাট লাগছিল এখন ফ্রিজে রাখি। এখানে কি হচ্ছে, চেয়ার খেলা, সাড়ে চারটা বাজে, আমরা মা ছেলে এতক্ষণ টিভি দেখছি, ভিডিও দেখছি, ঈশ্বরদির ভিডিও দেখছি, সে ঘুমাবে না আর ও এক চপ্পর ঘুম দিছে, আমি ভিডিও এডিট করে রেন্ডার দিছি। স্কুল থেকে আসার পরে সবাইকে কাবাব আর রুটি দিছি না, এটা সব থেকে ভুল ছিল, এটা খাওয়ার পরে আর কেউ ভাত খাইনি, এখন একটু খিদা খিদাই লাগছে, বলতেছে চলো যাই পোলাও গরম করি, সবাই খাবে নাকি, ছেলে খাবে না, ও বলতেছে আমারও হালকা হালকা খিদা আছে, মানে বেশি নাই, খাইলে তাহলে তো হবে না, একবারে সব গরম করি সাইফান চলো, অসময় আসলে রুটিটা খাই ফেলছি না, ভুল টাইমে খাইছি। গরম হোক ওভেনে হলো পোলাওটা গরম করব, সবাই এখন মনে করবো রেস্টুরেন্টে আসছি। একটু সুন্দর করে সাজায় যদি খাওয়াইতে পারি, আজকে আমিও নিলাম ওদের মতন করে। কার হাতে বেশি টেস্ট, পাপা না মো? আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন খাওয়াবো না, এটা মিথ্যা, সারাদিন মা ভালোবাসবে, বাবা একটু করলেই বাবা বেশি না, লাভ কি? কেউ আর টেবিলে যায় নাই, শেয়ারে বিছানায় উল্টা পাল্টা করে খাওয়া দাওয়া শেষ, কালকের পোলাও আজকে আরো সুস্বাদু হয়েছে না, ভালোই, অল্প জিনিস তো মুখে লেগে আছে, ভালো করে মুখ ধো, মুখ ধোবো না আজকে, লাগাই রাখবো, শুধু ছেলেকে খাওয়া দিলেই হবে, মাকেও খাওয়া দেওয়া দরকার, আগে ওর হাতে খাইতাম, এখন অনেকদিন খাইনি, তোমার হাতে ভাত খাওয়াটা অনেক স্বাদের, তোমার হাতটা শক্ত, সে আরাম লাগে, আরাম নেই। এখন থেকে সাইফার কে সাইফার পাপা খাওয়াবে প্রতিদিন, কি মজা, বাড়ি যখন গেলাম তখন এই চাটা খুঁজলা যে সবাইকে খাওয়াবো, পাওয়া গেল না, কালকে দেখা যাচ্ছে অর্ডার করছে আছে, কি ভাগ্য না, রংপুরে আমি কয়েক পিস ছিল নিয়ে গেছিলাম, ওরা খাইতে ব্যস্ত, ঈশ্বরদির কাউকে খাওয়াইতে পারি নাই, এই যে লেমন মালটা চাটা, চাটা ভালো, ছেলের হচ্ছে আদা শুকনা আদা গরম পানি
আর হলো দিব কি মধু, মধু দেওয়া হচ্ছে, মধু বেশি করে সাইফানকে কয়েকদিন খাওয়াইছি না, লেবু একটু দাও না, আজকে লেবু দেবো না, ক্যামেরাটা কি ভেঙে ফেলবে নাকি। দেখেন সূর্য উঁকি দিচ্ছে, ডুবে যাবে কিছুক্ষণ পরে, সূর্যের আলো ঘরে আসছে কত, দেখেন কাপড় নেড়ে দিছি সেই কাপড়ের ছায়াও আসছে। মাগরিবের পরে জানালার কাছে বসে আছি, হঠাৎ করে মানে জানালায় কোনো কিন্তু নীল কোনো, এই যে একটা করে নীলের অংশ বের হয়েছে না, এখানে দেখেন তিনটা এই যে শাড়ি ভাবে করে, এটা হঠাৎ হইল, এত অপূর্ব, ক্যামেরা নিয়ে এসেছি আপনাদেরকে দেখাই, দেখেন হঠাৎ করে কেমন জানি রশ্মি ছড়াই যাচ্ছে নীল রঙের, যে ভালো লাগতেছে, বাস্তবে আরো সুন্দর, চোখ জুড়াই যাচ্ছে। সাইফানকে কি করাচ্ছি দেখেন, এপিপিএলই কি সাইফান, এএনটি কি, বিএএলএল, আর এটা কি বিএ, এটা ভুল লেখছেন দেখেন, ওখানে কিন্তু ভুল লেখছেন কি, এটা কি হবে বিএ, বি এ টি, টি তো লেখো নাই, মাথা কাটছো টি এ, তাকে ওয়ার্ড হলো মুখস্থ করায় করায় লেখাচ্ছে, আমি এতদিন তো পড়াই নাই, তা সে দুই একটা শিখছে, এখনো বেশি শেখে নাই। আজকে আমার ছেলে দুবাইয়ের স্যুপ খাইতে চাইছে, এটা হচ্ছে দুবাইয়ের লাস্ট প্যাকেট, সাইফানকে অক্ষর চেনানোর জন্য কিনছিলাম, ভালোই হয়েছে না, বুদ্ধিটা ভালোই দিছিল না, দেখি বাংলাদেশে খুঁজবো পাওয়া যায় নাকি, এই বি সি ডি ই এফ এগুলো রান্নার পরে যা সুন্দর হয় সাইফান খায় আর আম্মুকে ধরে না। আমার এই স্যুপটা দেখলে খালি মনে হয় দেখেন একটা বিজনেসম্যানের মাথায় কত বুদ্ধি, বাচ্চাদেরকে পড়ানোর জন্য এ বি সি ডি দিয়ে রাখে, দেখেন কেন কিনবে না, বাচ্চারাও আগ্রহ হবে আবার খেয়ে খেয়ে শিখবেও, খুবই ভালো লাগে আমার, বাংলাদেশে এমন করা উচিত। পাশেরটা কি, কিউ, তার পাশেরটা বি, তাহলে খেলো সাইফানের অ্যালফাবেট আলা স্যুপ খাওয়া শেষ করতে পারে না, সে অ্যালফাবেট আর লেটার আর খায় নাই, একটা জিনিস হইছে সাকসেসফুলি সেটা হচ্ছে লিখতে পারছে, এই দেখো এন পাইছি, এটা এটা আমরা জেড কে চালাকি করে এন বানাইছি, তবে চালাকি করে না সে এন যুদ্ধ করতেছে, এখন এন পাইছে, হ্যাঁ এই যে এই যে সে এন পাচ্ছে না দেখে খাবেই না খুঁজতেছে। ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক آمنوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ। সুখবর সুখবর সুখবর, আমার ছেলে মাশাআল্লাহ, দেখো কয়বার দেখছে জানো, দুই দিন দেখছে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনশাআল্লাহ লাফি খুস ওয়ামিনুস সালিহাত রাতের কাজকর্ম শেষ, এখন একটা করে রুটি গরম করে দেই সবাইকে, মুরগি খেলো মুরগি, আজকে মাশাআল্লাহ সাইফান মোটামুটি সুস্থ, একটু মনটাও ভালো, মা ছেলের ঔষধের পটলি বানাইছি আমরা,
বাবা রাত 11টা বাজে, আজকে আমাদের টাইম মতন একটা কাজও হয়নি। কই তোমার মুখখানা তো দেখতে পাচ্ছি না, আমার সুপুত্রের মুখখানা কই? আজকে কিন্তু অনেক দেরি করে ঘুমাইছো, তোমার মিস বলছে কি 10টার মধ্যে বিছানায় যাইতে, অথচ বাজে কিন্তু 11টা। মানে মানাম ভুল করছে, আবার দেখছে একটু, পুরোপুরি এখনো শেখা হয়নি। না একটু বিদায় দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাত আমার সুস্থ রাখো।